এক একটা খুতবা হবেন, এক একটা মানুষের এক একটা ব্যক্তিত্বের পরিবর্তন। আমি 40 বছর যাবৎ মসজিদে ইমামতি করি, আমার মসজিদের এখনো পর্যন্ত আমি 95% মানুষ সিগারেট খোর, আমি কি ইমামতি করি? আমার মসজিদে আমি 30 বছর যাবৎ ইমামতি করি, এখনো পর্যন্ত মসজিদের মুসল্লি দাঁড়িয়ে রাখাতে পারি না, তো আমি কি জন্য ইমামতি করি? আমার এই দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত। আমি এখানে 50 বছর ইমামতি করি, 5 বছর 10 বছর ইমামতি করি, আমি এখন মানুষের সুদের লেনদেন চালাতে পারি না, আল্লাহ ভীতি ঢোকাতে পারি না, তো এই দায়িত্ব তো আমার জন্য বন্ধ, এই দায়িত্ব তো আমার জন্য না। যদি আমি এই দায়িত্ব পালন করতে না পারি, আমার দায়িত্ব তো এটা মানুষের মধ্যে তাকওয়া দেওয়া, আমার দায়িত্বই তো এটা মানুষকে সুদ থেকে বিরত রাখা, আমার দায়িত্বই তো এটা মানুষকে ঘুষ থেকে বিরত রাখা, আরে আমার দায়িত্বই তো এটা যে মানুষকে ওই বিড়ি সিগারেট গুল তামাক থেকে বিরত রাখা। আর আমি যদি জর্দার মধ্যে ডুবে থাকি, আমি যদি কষ্ট পেলে আমার কিছু করার নাই, মনে রাখার চেষ্টা করবেন যে এটা হলো নীতি, এই মেম্বারটা হলো এই ইমামের, যে এখানে বসে জোর গলায় কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফজরের পরে আলোচনা শুরু করলেন, জোহর পর্যন্ত আলোচনা করলেন, জোহরের পরে আলোচনা শুরু করলেন, আসরের পর্যন্ত আলোচনা করলেন, আসরের পরে আলোচনা শুরু করলেন, মাগরিব পর্যন্ত আলোচনা করলেন, একটানা দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। রাসূলের কেমন কথা ছিল যে সবাই নির্দ্বিধায় বসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন চোখ মুখ লাল হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অথচ আমি আপনি এখানে বসে বসে জিমাই, আর মুসল্লিরা ঘুমায়, আর মুসল্লিরা বাড়িতে গিয়ে ঘুমায়, আবার মসজিদের মধ্যে এসে ঘুমায়, বাড়িতে গিয়ে আবার সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, জেনা করে, পাপা ছাড়া সম্পৃক্ত থাকে, গিয়ে সিনেমা দেখে, পরিবার নিয়ে স্টার জলসা জি বাংলা দেখে, তো এখানে ইমামতি করে না, আমার কে প্রায়োরিটি দিয়েছে? আমি যদি আমার এলাকার মানুষের 30 বছর যদি নামাজ না পড়ে, মানুষ কে কোনটা করলে খুশি হয়? মানুষের খুশির উপরে ডিপেন্ডেড হই, এখানে ইমামতি করতে কে বলেছে আমাকে? আপনাকে বিচারের মাঠে এই ইমাম ধরাশয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে যখন এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে টানতে টানতে, আপনার এলাকার ইমামকে দেখা যাবে যে আমাদের সমাজের প্রধান ইমামকে নিয়ে যাওয়া হচ্ছে টানতে টানতে, আমাদের মতো যারা বক্তৃতা করে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ে শিকল বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হবে, এমত অবস্থায় তার মুখ দিয়ে নাড়ি ভুড়ি গলে বেরিয়ে আসবে, এমত অবস্থায় হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তাআমুদা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, তো আজকে আপনার কেন মুখ দিয়ে নাড়ি ভুড়ি গলে বেরিয়ে আসছে, আপনার কেন পায়ে শিকল বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? তখন হুজুর বলবে আমুদা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করে নিছে, আমি জানতাম কিন্তু আমি বিষয়গুলো সাধারণ মানুষের কাছে উপস্থাপন করে নিচ্ছে সভাপতির ভয়ে, আমি জানতাম কিন্তু অমুক বড় লোকের ভয়ে তার বিরুদ্ধে কিছু বলে নিচ্ছে, অমুক সুৎখরের ভয়ে আমি তার বিরুদ্ধে কিছু বলে নিচ্ছে, মসজিদে দান বন্ধ হয়ে যাবে, সুৎখরের দানে আপনার মসজিদ চালাতে হবে, এটা ইসলামের আদর্শ না। বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে, এই মেম্বারে দাঁড়িয়ে আমি অমুক ব্যক্তির ভয়ে হক কথা বলা থেকে বিরত থাকবো, তো এই মেম্বার আমার জন্য না, এই মেম্বার আমার জন্য না, বরং এই মেম্বারে দাঁড়িয়ে জোর গলায় বলতে হবে, তাহলে এই মেম্বার আমার জন্য। বন্ধুরা আমার এই বিষয়ে মুসল্লি সহ সভাপতি থেকে মসজিদের কমিটি যত দায়িত্বশীল আছে তারা সবাই ইমামকে সহযোগিতা করবে, তাহলেই না ইমাম এই বিষয়ে আরো তৃপ্তি সহকারে কথা বলতে পারবে। অথচ আমরা দায়িত্বশীল রাই আজকে এই গুনাহের মধ্যে সম্পৃক্ত, গুনাহের সম্পৃক্ত হয়ে কিভাবে মসজিদে দায়িত্বশীল হতে পারে এটা আমার বুঝে আসে, এটা আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে দায়িত্বশীল হতে হবে ওই আমাকে আপনাকে তাকওয়াশীল হয়ে পরহেজগার হয়ে। আজকে মসজিদের কমিটি নির্ধারণ হয় নির্বাচন করে, নির্বাচন করে, কারণ যার যত টাকা বেশি সেটা তো কমিটির বড় দায়িত্ব, এই নির্বাচন করে যদি মসজিদের কমিটি নির্ধারিত করা হয় তো ওই মসজিদ থেকে কোনো সুন্নাতের আশা করা যায় না। বন্ধুরা আমার কথাগুলো কঠিন হলেও মনে করতে হবে কথাগুলো বাস্তব, কথাগুলো যদি কঠিন হয় আমার কথা কষ্ট পেলেও আমার কিছু করার নাই, কারণ এটা বাস্তব কথা, কোরআন হাদিসের কথা, ইসলামের কথা, এটা শুনতে হবে, মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। যদি এই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে আর না পারি তা আমার প্রয়োজন নাই। বন্ধুরা আমার এই জন্য বিষয়টা মনে রাখার চেষ্টা করতে হবে যে ইসলাম সৌন্দর্য, আর ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে, ইসলামের সৌন্দর্য বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আমি ভুল করেছি, মানুষ মানুষ তো মানুষ মাত্র ভুল করেছি, ভুল করে যে ব্যক্তি তওবা করে নাই, ভুল করে যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহর কাছে সেই হলো সব থেকে উত্তম ব্যক্তি, সেই হলো সব থেকে পরহেজগার ব্যক্তি, সেই হলো সব থেকে আল্লাহওয়ালা ব্যক্তি। বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহ